হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমার ঝর্ণা ব্লগকে নিয়ে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি এখন থেকে স্টার্ট করছি। এখন ঘড়িতে বেজে গেছে 9টা। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকে আমাদের বাড়িতে কী হচ্ছে। তো তোমাদেরকে আর বলার কিছু নেই, তো প্রথমে একটি লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা স্টার্ট করো। আর যারা নতুন বন্ধু এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা একটি সাবস্ক্রাইব করে দিই, পাশে থাকা বেল আইকনটি অল করে দাও। আর বন্ধুরা, এই দেখো স্নান টান হয়ে গেছে, সকালে একদম স্নান করে নিয়েছি, আর আমি সেজন্য আজকে আর আলপনা দিয়েছি অনেকগুলো। তো তোমাদেরকে একটু শেয়ার করছি আলপনাগুলো কেমন হয়েছে, কমেন্টে জানাবে। আর আজকে দেখো বন্ধুরা, এই শাড়িটা পরে নিয়েছি আমি। তো আজকে শাড়ি পরে আমাকে কেমন লাগছে কমেন্টে সেটাও বলবে। আর অনেক দিন পর আমি শাড়ি পরলাম। আর আজকে ওয়েদারটা খুব সুন্দর, হয়তো আজকে সংক্রান্তি মাসের শেষ তাই বলে। তো এই দেখো প্রথম থেকে স্টার্ট করছি আলপনাগুলো, খুব একটা সুন্দর করে দেওয়া হয়নি, কারণ একটা ফোন এসেছিল, একটা ফোন করছিলাম সেই জন্য। আর এদিকে দেখো মা নবান্ন করার জন্য, দেখো সব কিছু মানে ফলগুলোকে কুচি কুচি করে মানে কেটে নিচ্ছে। আর এদিকে দেখো সবজি আনা হয়েছে, সবজিগুলোও কাটতে হবে আজকে, তো স্বাদ ভাজা তোমরা জানোই। আর এদিকে দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো মানে বুদিয়াটা হয়ে গেছে, করে নিয়েছে মা, মানে ঘরে ভাজানো নয়, প্যাকেটের কিনে নিয়েছিল, তো সেটা করে সেটাকে দেখো মানে ভিজছে, এখনও ভালো মতো ভিজেনি। তো এখন আর নবান্ন মানে করা হয়নি আর কি, মরিদাটা গুলবে, তারপর সবাই একসঙ্গে বসে নবান্ন করব। তো দেখো বন্ধুরা, এখন আমার মা মলিদা মানে গুলছে, সব রকমের উপকরণ দিয়ে দিয়েছে, উপকরণ বলতে ফল সব রকমের দিয়ে দিয়েছে। এখন এই দেখো দুধ দিয়ে ভালোভাবে গুলে নিচ্ছে। এখানে দেখো আমার সমস্ত রকমের সবজি কাটা হয়ে গেছে, এই দেখো বেগুন, গাজর, মটরশুঁটি, এখানে আছে মূলো, এখানে সিম, এখানে পটল, আর এখানে গাজর, তো অনেক কিছুই আছে। আজকে তো সাত রকমের ভাজা খেতে হয়, যে যেরকম পারে, সাত পাঁচ খান, সাত খান, ন খান, এগারো খান, যে যেরকম করে। তো আমরা দেখো এটা করবো, আর এই দেখো টমেটো, আর মনে হয় কিসের ডাল করবে, আজকে চিকেন হবে, অনেক কিছুই হবে। তো এগুলো মা বললো যে তুই কেটে একদম রেডি করে নে, তারপর যেন উনুন সেলাই গিয়ে যেন রান্নাটা করে নিতে পারিস ঝটপট, সেই জন্য আমি আর এখনও নবান্ন করিনি, সবাই একসঙ্গে খাবো, শেয়ার করব। তো বন্ধুরা, এখন মানে এখানে দেখছো যে আসনগুলো পাতা আছে, এখানেই বসবো। আর এই বাড়িটা দেখতে পাচ্ছ তোমরা, হয়তো দেখে বলবে যে কেমন একদম খারাপ তাই বলবে, কিন্তু এই ঘরটাতে না কেউ থাকে না, মানে আমরা এটা সেটা মেলে টেলে দিই এসব আর কি, আর আঙিনাটা ব্যবহার করি, কিন্তু ঘরটাতে কেউ থাকে না, থাকি না আমরা, সেই জন্য অতটা ছিমছাম নেই। কিন্তু আঙিনাটা গোবর দিয়ে ভালোভাবে লাপানো হয়েছে, কারণ এখানে আমার মেজো বাবার মানে বড় ছেলে থাকতো আর কি, বউ সবাই থাকতো, কিন্তু এখন থাকে না, সেই জন্য আমরা এখানে থাকি। আঙিনাগুলো একটু ভালোভাবে দেখো লাপালেপি করা হয়েছে, তো এখানে এবার আমরা বসবো খেতে, মা এখন আনছে। তো দেখো এখন আমরা নবান্ন করতে বসে গেছি, আর সবাই মানে বসেনি, আমরা এখন তিনজনেই বসেছি। আর এখানে একটু রৌদ্র ছিল বলে আর বাড়িতে আর বারান্দায় বসলাম না, এই গোয়াল ঘরের এই আঙিনাটাতেই আমরা সবাই মিলে বসেছি। কিন্তু এখানটা যেখানে বসেছি সেখানটা কিন্তু নোংরা না, কারণ আঙিনাটা সুন্দরভাবে গোবর দিয়ে লাপানো হয়েছে। আর যে বাড়িটা দেখছো ও অতটা বাড়িতে কেউ বাস করে না বলে অতটা সুন্দর হয়ে নাই, আর এখানে রৌদ্রটা উঠেছে বলে আরও বিশেষ করে এখানে বসা আমাদের, না তো এখানে আর বসতাম না। তোমরা তো সকলেই জানো যে গ্রামে বাস করলে এভাবেই আমাদের
নবান্ন উৎসব পালন করা হয়। আর গ্রামে বাস করি যেহেতু এইভাবে মানে প্রত্যেক বাঙালির ঘরে এইভাবে নবান্ন হয়, খুব সুন্দর লাগে, ভালো লাগে। তো দেখো বন্ধুরা, এদিকে মা উনুন ধরিয়ে দিয়েছে। প্রথমে দেখো কালো কলাই মাসকলাই এটা রান্না করছে। তো রান্না সব রান্নাগুলো আমি করবো। মা এখন উনুনটা ধরিয়ে দিল, ডালটা চাপিয়ে দিল। আমরা সব কিছু কেটে রেখেছি, তো এগুলো তো ভাজাভুজি করবো। বেগুনটা শুধু রাখবো, বেগুনটা তেল হলুদ দিয়ে মাখিয়ে ভাজা করবো। তো এই যে সব কাটাকুটি করেছি এগুলো সব একসঙ্গে আমি মানে সিদ্ধ করতে দেবো আর কি। এই যে দেখতে পাচ্ছ, একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে, তখন আলাদা আলাদাভাবে ভেজে নেবো। এগুলো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পর সিদ্ধ হয়ে যাবে, তারপর আলাদা আলাদাভাবে সব ভেজে নেবো। আর বেগুনটা এখন আমি নুন হলুদ মাখাবো। আমরা ওদিকে সিদ্ধ করতে দিলাম, আর এদিকে দেখো নিজেকেও শেয়ার করছি। আর বাবা চিকেন নিয়ে আনলো, আর আজকে তো নবান্ন উৎসব, তাই না? চিকেন না খেলে হয়, তাই না? আজকে মাছটা কিন্তু করতে হয়, কিন্তু মাছটা করবো না, আজকে চিকেন আনলো। কারণ তোমাদেরকে যে দেখিয়েছিলাম তোমার দাদার মেয়েটাকে অল্প বয়স বিয়ে হয়েছিলো, তোমাদেরকে একদিনকে বলেছিলাম একটা ভিডিওতে, তো ওদেরকে আজকে খাওয়া দাওয়া করে দেবো, করাবো একসঙ্গে একটি পাখি, সেই জন্য আজকে চিকেন আনলো, নয়তো আবার মাছই আনতো। তো চিকেন রান্না করবো, আর আজকে অনেক কাজ বা সব কিছু তোমাদেরকে শেয়ার করবো, কিন্তু ভালোভাবে মানে সব কিছু আমি মানে শেয়ার করবো, টুকিটাকি সব কিছু বলছি শেয়ার করবো, কিন্তু হবে না কি বলো তো। আমার এডিটিং প্রচণ্ড প্রবলেম হয়, মানে যেগুলো ভয়েস দিই, তারপর একটা যদি মিউজিক দিই, তাহলে আমার মানে এডিটিংয়ের খুব প্রবলেম হয়, মানে দাঁড়িয়ে যায়, ভিডিও এডিট করা হয় না ভালো মতো। সেই জন্য হালকা হালকাভাবে যেগুলো আমি মানে কিছু কিছু টিপস তোমাদেরকে মানে শেয়ার করবো আর কি। চলো এখন আমি রান্না করতে থাকি। সবগুলোকে নামিয়ে নিয়ে আলাদা আলাদা করে রেখেছি। দেখো এখানে আলুটার এখানে মূলোটা কড়াই তেতে গেছে। এই দেখো এটা এখনো ভাজা হয়নি, এগুলো এখনো ভাজা হয়নি, শুধু এইগুলোই ভাজা হয়েছে। আর এই সিমটা ভাজছি। তো বন্ধুরা, আমার ভাজা ভেজি কমপ্লিট হয়ে গেলো। এবার আমি মাসকলাই ডালটাকে পাঁচফোড়ন দিয়ে নেবো, তারপর আবার চিকেনটার জন্য সব কিছু রেডি করিয়ে রান্না করতে। এই দেখো এই দেখো বন্ধুরা, সব রান্না বান্না তো কমপ্লিট। তো এবার দেখো চিকেনটাকে ধুয়ে নিতে হবে ভালোভাবে, একটু মোটা মোটা পিস করা আছে, তো ছোটো ছোটো করবো। তো এবার ধুয়ে নিই, তারপর আমি সুন্দর করে ক্লিন করে তারপর আবার রান্নায় বসে যাবো। আর এই দেখো সব সবজি রান্না হয়ে গেছে। তো বন্ধুরা, এবার আমি দেখো মাংসটা রান্না করছি, সব হয়ে গেল। এবার এটা হয়ে গেলে হয়ে যাবে, আর এত দেরি হয়ে গেলো কি বলবো। এখন ঘড়িতে বাজছে দুটো বেজে গেছে, তো খাওয়া দাওয়া করবে সব বসে আছে। দেখো কালা চলে এসছে, এবার জল দিয়ে দেবো ভালোভাবে কষি। দেখো বন্ধুরা, আমার হয়ে গেল, এবার আমার সব রান্না কমপ্লিট। এবার নামিয়ে নেই।
তো বন্ধুরা, এইমাত্র রান্নাবান্না কমপ্লিট হলো আর এখন একটু শান্তি পেলাম। তো সবই কমপ্লিট হয়ে গেছে, তো এখন হবে খাওয়ার পালা। তো সবাইকে এক এক করে দিয়ে দিচ্ছে, প্রথমে ঠাকুরদাকে দিচ্ছে, তারপর আর আমরা তো সকলে স্নানধান করেছিলাম, আর স্নানধান কোনো কিছু করবো না, একদম রেডি খাওয়ার জন্য প্রস্তুত। তো সবাই এখন খাবে আর কি। তো এখন উনুন শালাটা একটু সামলে নেই আমি, আর বাসন কোসন যা সব কাজ টাজ আছে সেগুলো একটু করে নিই, তারপর এবার খাওয়ার পালা, তো খেতে বসে পড়বো। তো এদিকে দেখো, মা ভাত বাসন করছে আমার ঠাকুরদার জন্য এটা আর কি। তো একটু তাড়াতাড়ি খায়, তো তোমরা তো সকলেই জানো যে তাড়াতাড়ি খায়, সেই জন্য ওকে আগে দিচ্ছে। তো ঠাকুরদাকে তো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে তো দেখো আমার মেয়ে আর আমার মামার মেয়েকে, এরা দুজন মিলে এদিকে বসে আছে। আর আমার মেয়ে তো একটু দুষ্টুমি করে, তো দেখো ও কেমনভাবে বসে আছে, পাশে পাশে বসবো কিন্তু তা নয়। আর তারপরে তো দেখো আমি বসে গেছি, আমি বসে গেছি বাইরে বারান্দায়, আর ঘরে বসছিল, বসতে দিয়েছিলো আমার দাদার মেয়ে জামাইকে, তো ওরা ঘরে বসছিলো আর আমি দেখো বাইরে বসে আছি। আর আজকের ভাজা ভুজি তরকারি খুব সুন্দর হয়েছিল, খেতে বেশ ভালো লাগছিলো। আর এই এরকম তরকারি পাতি খেতে বেশ ভালো লাগে, আমি ভালোবাসি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এইমাত্র ফোন করলো যে একটা আমার পার্সেল এসেছে। আর তোমাদেরকে তো বলেছিলাম যে একটা পার্সেল আমার রিটার্ন হয়ে গেছে, তাই বলেছিলাম। তো সেটা এবারে তারপরে আবার আমি অর্ডার করেছিলাম, তো আসার কথা ছিল 20 ডিসেম্বর, কিন্তু হঠাৎ করে চলে এসেছে আজকেই, ফোন করলো। তো আমাকে বললো যে তুমি দাঁড়িয়ে থাকো এখানে, তো পার্সেলটা নিয়ে নাও। তো এখনই আমি নিলাম, আর আমি ভিডিও করতে পারিনি, তো আমি খুব দুঃখিত ভিডিওটা করতে পারি। আমি ভেবেছিলাম একটু ভিডিও করবো, তো করলাম না। তো পার্সেলটা দিয়ে দিয়েছি অলরেডি, তোমাদেরকে একটু শেয়ার করছি বন্ধুরা, ঠিক আছে। আর হ্যাঁ, আজকে তো নবান্ন তোমাদেরকে বললাম সব কিছু দেখলে, কিন্তু আমরা বাউস তো বাড়াতে পাবো না, কারণ ওই যে অসুস্থ পারলাম, তোমরা তো দেখেছো আগের ভিডিওয়ে অসুস্থ ফেলেছিলাম, কারণ পেটের বাচ্চা মারা গেছিলো, সেই জন্য মানে বাউস তো বাড়াতে পাবো না আর কি। সেই জন্য সব কিছুই ভাজা ভুজো মাংস সব কিছুই হয়েছে, খাওয়া দাওয়া যা হয় নবান্নতে আর কি, তো সেগুলোই করলাম। তো যাই হোক, বাস তো আবার পরের বার বাস তো বাড়াবো। তো এখন পার্সেলটা তোমাদেরকে একটু শেয়ার করছি। তো বন্ধুরা, চলে এলাম আমি এই পার্সেলটা নিয়ে, আনবক্সিং করে তোমাদেরকে আমি দেখাচ্ছি, জানি না কেমন হয়েছে। এই দেখো কেমন হয়েছে, তোমরা কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে। তো এটা আমি অর্ডার করেছিলাম, কিন্তু অনেকটা বড় হয়ে গেছে গো, XXL হয়ে গেছে, মানে সাইজটা একটু বড় হয়ে গেছে। ভেবেছিলাম একটু ছোটোখাটো হবে, ভালো লাগবে, কিন্তু তা হলো না। একটু ভালোভাবে সেলাই করে নিয়ে আনবো টেলারের কাছ থেকে, তাহলে ঠিকঠাক হয়ে যাবে, তাই না? তো একদম সুতির মনে হয় না, বেশ ভালো লাগছে দেখতে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে আমার ভিডিওটা ইন করছি, নবান্নর আজকে ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে তোমরা অবশ্যই জানাবে, বেশি বড় করবো না, এমনিতে এডিটিংয়ের খুব প্রবলেম হচ্ছে। তো এখানে ইন করছি, আবার একটি নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসছি, ততক্ষণে তোমরা অপেক্ষায় থাকো। আর এবার কিন্তু ব্লগ আসছে বার্থডের।